দাঁড়াও এখন দেখতে পাচ্ছ সব ভাইদের বডি ভাই গেঞ্জিটা খোল এই তো সব বডি দেখাও দেখাও দেখি সিক্স প্যাকটা দেখাও ভাই দেখি তুমিও দেখাও পিঠের খাজটা দেখাও পিঠের খাজটা দেখাও দেখি 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 আরে তো ভালোই আছে এরকম ভাবে বাইসেপটা দেখা এরকম ভাবে দেখি বাহ রোজ জিমে যাবে তুমি একটু দেখাও বাহ দারুন 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 সবাই দেখলেন এই ভাইরা কিন্তু একদম নেচারের সাথে প্রাকৃতিক জিনিসকে বডি বানাচ্ছে দিন রাত এক করে মেহনত করছে এদের বডির মতো আপনারা বানিয়ে দেখান এক ফোঁটা মেদ নেই শরীরে দেখতে পাচ্ছেন জয় গুরু মাঠের মন্দিরটা দেখতে পাচ্ছেন মনসা মন্দির হ্যাঁ এই মন্দিরটা তো হ্যাঁ ওই মন্দিরটা ওটা খুবই জাগ্রত মন্দির আচ্ছা চলুন আমরা ঘুরে আমরা এই যে এই আল পথ ধরে যাচ্ছি এই আল পথ ধরে আমরা জাগ্রত মন্দিরে পৌঁছাবো চলুন গ্রাম ছাড়া হই না মাটির পথ না বলছে আল পথ হ্যাঁ না না ভগবান আমাকে দেখছে আমি কি পড়তে পারি ভগবান আমার নিজের লোক বাহ অসাধারণ একটি জায়গা এবং এইখানে পৌঁছালাম দাদা ভাইরা সব আছে ওইখানে ছিল ভালসের মা এইখানে আছে মনসা মা তাই তো কি গাছ চারা বট গাছ বট গাছ পরিচিত বট গাছ দাদা আমাদের নিয়ে যাচ্ছ জাগ্রত সেই মনসা মন্দিরে মনসা মন্দির মানে ক্যাকটাস গাছ তো থাকবেই সব ঠাকুরের দান বাহ আমি জুতো এখানেই খুলে দেব মানে মন্দিরটাও জাগ্রত ও আপনারাই বানিয়েছে মন্দিরের পথে আমি যাচ্ছি এখানে সবসময় পাখিটা ওড়ে না একটা পাখি সবসময় এর চারিদিকে উঠছে মন্দির গার্ড দিচ্ছে মনসা মন্দির আসো আসো তোমরা আসো আমরা এখন সবাই মিলে মনসা মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি আমাদের সবাইকে গ্রামটা ঘুরিয়ে দেখালো ভালসের বাগানের মাহাত্ম্য আপনারা সবাই ভিডিওটা দেখুন কেমন লাগলো জানান আর মায়ের ছবি দেখলেই পুজো করুন এই মা আমাদের সবাইকে রক্ষা করে চলেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ঠিক আছে প্রথম পুজো হয়েছিল এরই ভেতরে না না যাবো না ভেতরে যাওয়াটা সম্ভব নয় পাশে তোলা ফটো জোর করে ফটো তুল তো ধরে ধর 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 ওকে ধরো সবাই ধরো ধরো আমরা দুজনে একসাথে পোস্ট দেবো এই অশোক দা কাছে ভূত আছে তো না লোকে যে বলে ভূত আছে না ওটা মনে হয় ভূত আছে তো না ভূত ভূত বলে কোনো জিনিস আছে ভূত বললেই সব কিছু আছে তো ভূত ঘুরে বেড়ায় তো না ভূত নাই হুম ভূত আছে